আসসালামু আলাইকুম দর্শক, আমি ঈশা করছেন একটাবেলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি যে এখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ভিউয়ার্স, অনেকদিন ভিডিও আপডেট করে নেই, কিছু কাজ চলছে ফার্মে, তার হালকা কিছু আপডেট দিচ্ছি। আশা করছি দুই তিন দিনের মধ্যে একটা ভালো মানের সারপ্রাইজ দিতে পারবো আপনাদেরকে। তো আপডেটের কিছু কিছু পার্ট আমি দেখাচ্ছি। সো আমার ট্যাঙ্ক সেট আপটা আপনারা জানেন, সেইদিকে আমার ফাইটারের যেগুলো ছিল এখানে একটা রো রাখছি। তাছাড়া বাকি আমার যে মেজর ট্যাঙ্কগুলো সেগুলো সব এইদিকে নিয়ে আসছি এই পাশে। এইখানে আমি ফাইটার ব্রিডিংয়ের সিজন শুরু হয়েছে, তো এখানে আমি পানি তৈরি করতে দিয়েছি ব্রিডিংয়ের জন্য। অলরেডি কালার চলে আসছে পানি তৈরির। এখানে পানি তৈরি হচ্ছে, এদিকে খুবই খারাপ অবস্থা, এখানে ফাইটার আছে, এখানেও পানি তৈরি করতে দিয়েছি, অলমোস্ট সুন্দর কালার হয়ে গেছে। আর এইদিকে আমি হলো যে আমার মাছগুলো যাদেরকে দিয়ে আমি ব্রিড করাবো তাদেরকে আমি রেডি করছি ব্রিডিংয়ের জন্য। অলরেডি দেখেন যে বাবল করছে অনেকগুলোই। আর ওইদিকে শ্রিম্প এগুলো আছে। আর সবচেয়ে ফ্যাসিনেটিং যেটা আমার কাছে যে দেখেন যে এখানে অলরেডি একটা ঘরের মতো হয়ে গেছে, এটা হলো ফাইটার রুম আমি বলতে পারি। এখানে দেখেন যে অলরেডি নেট দিয়েছি, আগে স্ট্রাকচারটা দেখেন, উপরে হলো ছাউনি দেওয়া, শেড নেট দেওয়া আছে, চারদিক দিয়ে হলো নেট দিয়ে ঘিরা হয়েছে যেন কিছু না প্রবেশ করতে পারে। আমি এখন ঘরের মধ্যে প্রবেশ করছি, প্রবেশ করলাম ঘরের বাইরের পার্ট। এইখানে আমার মোটামুটি অনেক ফাইটার আছে দেখতে পাচ্ছেন, এখানে এগুলো সবই ফাইটারের সেট আপ। এখানে একটা সুবিধা যে আমি এটাকে ঢাকছি যেহেতু শিশির পরে রাতে, তাছাড়া আমার সারাদিন খোলা রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই, এখানে সবই ফাইটার। তো এখানে দেখতে পাচ্ছেন রুমের মতো একটা জায়গা, এখানে সব, এখানে একটা সেট আপ। এইদিকে আমি আমার সেট আপটা চেঞ্জ করছি, এদিকেও দেখতে পাচ্ছেন যে অনেক রো করা আছে, এগুলো সবই ফাইটারে আরও জায়গা আছে। তো কিছু পরিবর্তন এইভাবে আনছি। আমার এই ট্যাঙ্কগুলোতে এখন ফাঁকা আছে, যেহেতু আমি ট্রিপলগুলো বয়স অনেক দিন হয়ে গেল, তো এগুলো চেঞ্জ করব। চেঞ্জ করে ওয়াটার তৈরি করে আমি আবার নতুন টাইপসের মাছগুলো এখানে মানে এখানে রাখা হবে। এদিকে টমেটোর পোনা বড় হচ্ছে, এখানে প্ল্যান্টের ট্যাঙ্কের জন্য আমি কিছু প্ল্যান্টসও গ্রো হচ্ছে, এখানে 7-8 রকমের প্ল্যান্টস আছে প্ল্যান্টের ট্যাঙ্কের জন্য। ভিউয়ার্স, আমি এই সিজনে বিভিন্ন মাছের ব্রিডিং সেট আপ তৈরি করতে চাচ্ছি। ফাইটার তো আমি করেই, গাপপিরো, ফ্যান্সি গাপপিরো ব্রিডিং সেট আপ তৈরি করছি। আর মজার একটা বিষয় সেটা হালকা হিন্স দিয়ে রাখি যে আমি একটা পুকুর নিয়েছি আমার নানু বাড়িতে, সো সেইখানে গোল্ডফিশ, কাই, কুই কার্প, কমেট এই জাতীয় মাছেরও একটা স্টেপ নিচ্ছি সেখানে। আর অটো ব্রিড মাছ কিছু কিছু করা হবে, প্লাস ডিমের মধ্যে যে মাছগুলো আছে সেগুলো তো হবে। লবস্টারের ডিম আমি আনফর্চুনেটলি এই ওয়েদার চেঞ্জের জন্য আমার ডিম হ্যাচ হয় নাই, এটা একটা মানে ব্যাড আপডেট। আশা করছি যে ওরা নেক্সট টাইম সাকসেসফুলি হবে। আর শ্রিম্পের জন্য আলাদা একটা সেট আপ তো হয়েছে করা, তো হোপফুল। আর এক্সেপশনাল কিছু কিছু প্ল্যান্টেড, অবশ্যই প্ল্যান্টেড সেট আপ করতেছি। আর আপনাদের যদি মনে হয় যে ভাইয়া আরও এই ধরনের মাছ নিয়ে কাজ করাটা বেটার, এক্সেপশনাল কিছু মাছ নিয়ে অবশ্যই কাজ করার প্ল্যান আছে, এবং সেগুলো নিজে সাকসেসফুল না হলে আপনাদেরকে আপডেট দিচ্ছি না, আগে নিজে পারফেকশন করি তারপর আপনাদেরকে দেবো। তারপর আপনারা কমেন্টে কমেন্ট করবেন যে ভাইয়া এই ধরনের মাছ বা এই ধরনের কাজ করলে আরও বেশি বেটার মনে হবে। সো ভিউয়ার্স, এই তো টুকটাক প্রস্তুতি চলছে, আর সবচেয়ে বড় সারপ্রাইজটা এখনও দেখাচ্ছি না, হোপফুলি এটা খুব দ্রুত কমপ্লিট, অলমোস্ট শেষের পর্যায়ে, সেটা খুব দ্রুত দেখতে পাবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই, আর নেক্সট ভিডিওতে আশা করছি যে আমাদের এই 2023 সালে ফাইটার ব্রিডিংয়ের
যে সিজনটা সেটা পুরোপুরি শুরু হতে যাচ্ছে এবং কিভাবে ব্রিড করছি আমি দেখাবো, কি কি পরিবর্তন আনছি এবং একসাথে কমার্শিয়াল ভাবে কিভাবে আপনি ফাইটার ব্রিডিং শুরু করবেন সেটাও আমি নেক্সট ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল করতে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।